হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা উইন্টার স্পেশাল রেসিপি। এখন বাজার করতে গেলে চারদিকে শাকসবজি আর ফল দেখে মন ভরে যায়, তাই আমি তোমাদের জন্য আজকে বানিয়ে নিয়েছি শাক শিম ভাজা। একদমই এটা সিম্পল আর ইজি রান্না। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমেই দেখো, একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল দেখো ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 200 গ্রাম শিম দিয়ে দিলাম, একদমই ফ্রেশ শিম আছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই শিমটাকে 2 থেকে 2.5 মিনিট ধরে ভেজে নিতে হবে। শিম দেখো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এদিকে দেখো আমি পালং শাক ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি আর জলটাকে পুরোপুরি ঝরিয়ে রেখেছি। ওই প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল, 1 টিস্পুন দিয়ে দেবো 5 ফোড়ন আর 2টো দিয়ে দেবো শুকনো লঙ্কা। এগুলোকে 1 থেকে 1.5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার 1/2 টিস্পুন অ্যাড করে দেবো হচ্ছে হিং। হিংটাকে 10 সেকেন্ড ধরে ভেজে নেব। হিং দেখো ভাজা হয়ে গেছে। এবার জল ঝরানো পালং শাকগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। পালং শাক দেখো সব অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করেই এগুলোকে জাস্ট ভেজে নেব। মাঝে অবশ্যই 1-2 বার নেড়ে চেড়ে নিতে হবে। শাক দেখবে যে আস্তে আস্তে কমে গেছে অনেকটা। পাতা থেকে যত জল বেরোতে থাকবে পালং শাক দেখবে ততই কমে গেছে। পালং শাক দেখো কতটা কমে এসছে। যখন পালং শাক প্রায় পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। আগে যদি নুন অ্যাড করতাম তাহলে কিন্তু প্রচুর জল বেরোতো। সাথে সাথেই অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি। শাক শিম ভাজা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। সাথে সাথেই এর মধ্যে শিম ভাজাগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো 150 গ্রাম কড়াইশুঁটি। একদমই ফ্রেশ কড়াইশুঁটি আছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এগুলোকে 1.5 থেকে 2 মিনিট ধরে ভেজে নেব। পালং শাক আর শিম ভাজা দেখো আমার পুরোপুরি রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেব। সার্ভ করে দিলাম গরম গরম শাক শিম ভাজা। নিরামিষের দিনে সামনের পাতে এরকম পালং শাক আর শিম ভাজা কিন্তু বেশ ভালোই লাগে। এই পালং শাক শিমটা কিন্তু খেতে কিন্তু একদমই অন্যরকম। যদি আমার এই ইজি ওয়েতে বানানো শাক শিম ভাজার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে শাক শিম ভাজা বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের শাক শিম ভাজাটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।